نحمده ونصلي على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم فردوه الى الله والرسول সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, জামাতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস ব্যাপী সারা জেলার প্রত্যেকটি ব্লকে ফারুদ্দু হিল আল্লাহ ও রসুল, হিরে এসো আল্লাহ ও রসুলের দিকে, এই শিরোনামে ব্লক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। জোর কদমে সম্মেলনের প্রস্তুতি, প্রচার প্রপাগণ্ডা বিভিন্ন ব্লকে শুরু হয়েছে। শ্রুতি ব্লকের পক্ষ থেকে সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 29 অক্টোবর পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুল ময়দানে। সম্মেলন উপলক্ষে 29 অক্টোবর বৈকাল 4টার সময় পঞ্চগ্রাম ঈদগাহা ময়দানে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সাধারণ সভায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সবান্ধব উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা এই সম্মেলনে যোগদান করে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলে অশেষ পুণ্যের অধিকারী হবেন, আমরা এ আহ্বান ও আশা ব্যক্ত করছি। আজ সারা ভারতবর্ষ তথা বিশ্বের প্রেক্ষাপটের দিকে আমরা তাকালে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আজ মনুষ্য রচিত আইন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণে মানব জীবনে নেমে এসেছে মহা বিপর্যয়। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রনীতি, রাজনীতি, সন্ধি বন্দি, অর্থনীতি তথা জীবনের প্রত্যেকটি সেক্টর ও বিভাগে দুর্নীতির জাঁতাকল জেঁকে বসেছে। আজ মানুষের মর্যাদা চরমভাবে ভুলণ্ঠিত হয়েছে। মানুষের চাইতে পশুর মর্যাদা সর্বাধিক পরিমাণে প্রতিষ্ঠিত হয়েছে। দারিদ্রতার কষাঘাতে মানুষের জীবন আজ জর্জরিত। দলিত সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে হত্যার শিকার হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে। আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজনীতি, অফিস, আদালত সমস্ত ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি দুর্নীতি, শোষণ, পীড়ন ও নির্যাতন। আজ গরিবের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ ব্যাংকে রেখে নিরাপত্তার অভাব বোধ করছে মানুষ। ললিত মোদি, বিজয় মাল্যের মতো মানুষদেরকে, নীরব মোদির মতো মানুষদেরকে গরিবের সম্পদ লুণ্ঠন করিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। আমরা এইরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখছি, আরও দেখছি আজ আমরা আমাদের যে মা বোন স্ত্রী তাদের নিরাপত্তা নেই। 7 বছরের আশফিয়ার মতো শিশুকন্যাকে রক্ষকদের হাতে অর্থাৎ পুলিশের হাতে ধর্ষণের শিকার হতে হয়েছে। আমরা বেশি দূর নয়, 250 কিলোমিটার দূরে কলকাতার রাজপথে গিয়ে দেখলে লক্ষ্য করব যে আমাদেরই মা, কারো কন্যা, কারো বোন, কারো স্ত্রী, এইরকম মহিলারা পতিতালয়ে অবস্থান নিতে বাধ্য হয়েছে একমাত্র পেটের দায়ে।
তো হাজারো অন্যায় ও দুর্নীতি সমাজে জেঁকে বসেছে। আজ আমরা যে দেশকে নিয়ে গর্ব করি, বিশ্বের কাছে মাথা উঁচু করে অহংকার ও গর্ববোধ করি, সেই ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সমকামিতার মতো ও পরক্রিয়ার মতো জঘন্য আইন পাশ করে তা কার্যকরী করেছে। এহেন অবস্থার প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী হিন্দ ফিরে এসো আল্লাহ ও রাসুলের দিকে এই শিরোনামে যে সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছে তার যথার্থ সার্থক বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আপনাদের কাছে আমাদের উদ্দান্ত আহ্বান, জীবনে প্রত্যেকটিভাবে শান্তি ও কল্যাণ পেতে ষষ্ঠার বিধানের দিকে এবং ষষ্ঠার বিধানের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদর্শনকারী হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতিমালার দিকে ফিরে আসা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। তাই জামায়াতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ জেলা আপামর দেশের জনগণকে ষষ্ঠার দিকে ও ষষ্ঠা প্রদর্শন ষষ্ঠার পক্ষ থেকে পাঠানো সর্বশেষ ঋষি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে আহ্বান করছে। বিভিন্ন ব্লকে সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে। শামসেরগঞ্জ ব্লকে 3-4 নভেম্বর স্মৃতি নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় ডাকবাংলায় অবস্থিত, সেখানে হবে। শ্রুতি ব্লকের পক্ষ থেকে 29 অক্টোবর পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুল ব্যাংডুবি এবং বৈকাল 4টার সময় সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আপনারা সবান্ধব ও সপরিবারে এই সম্মেলনে উপস্থিত থেকে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবেন। বয়স্কদের জন্য 50 টাকা ডেলিগেট, নারী পুরুষ ছাত্রছাত্রীদের জন্য 30 টাকা, 5 থেকে 12 বছর ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য 20 টাকা ডেলিগেটের মাধ্যমে পুরো সম্মেলনের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ডেলিগেট হবেন আমরা এ আশা ব্যক্ত করছি।